বিদ্যাপ্রসাদ রায় বিশিষ্ট আইনজীবী ছিলেন তালডাংরার। এই পরিবার আপনাদের সঙ্গে আত্মিকভাবে যুক্ত। আমি সম্মানিত মঞ্চ প্রত্যেককে ধন্যবাদ জানাব। শুধু ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকরা নয়, তৃণমূলকে হারাতে অনেক ব্যবসায়ী, পথচারী, ক্লাব প্রতিষ্ঠান, অভিজিৎ শতপতি সহ অনেকে তারা আজকে এই মিছিলকে সমৃদ্ধ করেছেন। এই মিছিল জনগণের মিছিলে পরিণত হয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, মহিলা মোর্চা, যুব মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, এসটি মোর্চা, কিষাণ মোর্চা, প্রত্যেককে যারা এখানে পার্টিকে প্রতিষ্ঠা করেছেন প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আর কৃতজ্ঞতা না দেখালে মনে হয় ভুল হয়ে যাবে। কালকে রাত্রে আমাদের বাঁকুড়ার কোন নেতা ঘুমাননি, একেই বলে কর্মী দরদী পার্টি। রাত্রি 3:13 রাত্রি বলা যাবে না ভোর, শেষ মেসেজটা আমি পেয়েছি আমাদের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের। আর সকালবেলা 7:15 মেসেজটা পেয়েছি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। কেন মমতা পুলিশ এদের লজ্জা লাগে না? লজ্জা লাগে না কি ভাবছেন? চিরদিন কারো সমান নাহি যায় ভাবছেন না? আমরা অনেক দেখেছি। আমি 88 থেকে কলেজের সিয়ার, আমি বাম ফ্রন্টের রাজত্ব দেখেছি, আমি দেখেছি চারিদিকে লালে লাল, আমি দেখেছি এখানে বাসুদেব বাঘের মতো বাঁকুড়া রেসিপি। তিনি কি করতেন লাল রুমাল কাঁধে ফেলে? বৈভব তিওয়ারি আর আইসি এখানে ওই বেটার সুদীপ নাকি না, ওদেরকে চিনি আমি ভালো করে। খুব পাট বেড়েছে আপনাদের না? 26 সালে আন্না মানে পাঠাবো বলে রাখলাম, ভাবছেন এরাই থাকবে? একটা সময় উত্তরপ্রদেশেও প্রয়াত মুলায়ম সিং যাদব আর কুমারী মায়াবতীজি ভাবতেন আমরাই থাকব। ওখানে এখন যোগী আদিত্যনাথজি আছেন, উল্টো করে ঝুলিয়ে সোজা করে দিচ্ছেন। অনেকে ভেবেছিল উড়িষ্যা, ওখানে নবীন বাবুরাই থাকবেন, বিজু বাবুর ছেলে। উড়িষ্যা বদলে গেছে, জয় জগন্নাথ বলে পুরো উড়িষ্যা এখন পদ্মময় হয়ে গেছে, গেরুয়াময় হয়ে গেছে। আপনি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সৌভিক পাত্রকে অ্যারেস্ট করেছিলেন কেন? অ্যারেস্ট করে বাড়িতে মেমো দিয়েছেন, বাড়ির লোককে সই করিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন। আপনি চিন্ময় সিংহ মহাপাত্র, চিন্ময় সিংহ মহাপাত্র একে ধরেছিলেন কেন ভেবেছেন? বিজেপি ছেড়ে দেবে, সুনীলরা, ডাক্তার বাবুরা সারা রাত্রি লড়েছে, আর আমাদের এই চাঙা প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী সকাল 7:00 বিনা মামলায় কার্যত ক্ষমা চেয়ে
এই দুই ভাইকে আপনারা ছাড়তে বাধ্য করেছেন, বাধ্য হয়েছেন। আপনি ভাবছেন কয়লা চক্রবর্তী বাঁচাবে না? আপনি শোনেননি না সালতোড়াতে ডিনামাইট বিস্ফোরণ হয়েছিল? জানেন না ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি নিয়ে নিয়েছে মামলা? জানেন না সন্তোষ মণ্ডল জেলে যাবে আর তার সঙ্গে কয়লা চক্রবর্তী হয়ে যাবে? কেউ বাঁচাতে পারবে না। কত টাকা পাচার করেন এখান থেকে, জয়চন্ডী নদী থেকে, শিলাবতী থেকে? কোন নদীতে বালি নাই, প্রকৃতি মা নদীগুলো দিয়েছে, কেটে কুটে কেটে কুটে তছ নছ। পাঁচটা ঘাটের বৈধ কাগজ আছে, পাঁচশো ঘাটের কাগজ নাই, মাল তুলছে আর ভাইপোর কাছে পাঠাচ্ছে। এই ২৪ সালে জানুয়ারিতে ১২০০ ঘাট থেকে ৫ লক্ষ করে টাকা তুলেছি এককালীন ঘাট শুরুর সময়। এদের আপনারা ছেড়ে দেবেন? এই চোরদের মোদিজি ১২,০০০ টাকা করে শৌচালয়ের দিয়েছিল, কে কে পেয়েছেন? ৭২ লক্ষ শৌচালয় দিয়েছিল মোদিজি, ৪০ লক্ষ বাড়ি দিয়েছেন, ৪৫,০০০ কোটি টাকা ৯ বছরে। কে কে বাড়ি পেয়েছেন? ১,২৫,০০০এর বাড়ি ঝেড়ে দিয়েছে। তো বড় বড় কথা না? ফাল্গুনী বাবু নাকি শিক্ষক, স্কুলে যান, একদিনও যান, অ্যাটেন্ডেন্স হয় কি করে? ৭০,০০০ টাকা বেতন পাচ্ছেন। এরা যেমন চাকরি বিক্রি করেছে ফাঁকা খাতায়, আর ফাল্গুনী বাবু কমরেড ছিলেন, ওনার বাবা বড় প্রধান, চিরকুটে চাকরি পেয়েছেন ২০০৬ সালে। সিমলাপাল এলাকা জুড়ে না হয়েছে কলেজ, কোথায় দাঁড়িয়ে আছি আমরা? ব্লক হেডকোয়ার্টার, বিডিও অফিস আছে, এত বড় বাজার, থানা আছে, ফরেস্ট অফিস আছে, ১৩.৫ বছর তৃণমূলের রাজত্ব, ৩.৫ বছর অরূপ চক্রবর্তী এমএলএ, ১৩ থেকে ১৮ অরূপ চক্রবর্তী সভাধিপতি, ৫ মাস হয়ে গেল সাংসদ, একটা স্ট্রিট লাইট আছে কোথাও? কোথাও আছে? সারাঙ্গা, শিমলাপাল, তালডাংরা কোথাও আছে? কোথাও কোন উন্নয়ন দেখতে পেয়েছেন? নরেন্দ্র মোদীজি গোটা ভারতবর্ষে জলে নল দিয়ে দিলেন, নল বাহিত জল, বাঁকুড়ায় জল এসেছে। ১১ সাল থেকে শুধু বলে এই ভোটটা দিন, জল আমি দেব। ১১তে জিততে পারেনি, এখান থেকে ১৪-১৩তে পঞ্চায়েত জিতল, ১৪ লোকসভায় মুনমুন দেবী জিতল, কত ভোট এলো আর গেল আপনাদের? যে অবস্থা ছিল যে তিমিরে, সেই তিমিরে থেকে গেলেন আপনারা। অন্যদিকে বালু লুট, সালতোড়ার পাথর লুট, মেজিয়ার কয়লা লুট, জঙ্গল নেই, কাঠ ফাঁকা করে দিয়েছে, শিডিউল ট্রাইব, হোস্টেল গুলো বন্ধ, গোটা ভারতবর্ষে আদিবাসীদের জন্য ১,০০,০০০ বিদ্যালয় মোদীজি করলেন, মমতা ব্যানার্জি করতে দিল না, জমি দিল না, এসটি হোস্টেল বন্ধ, এসসিদের হোস্টেল বন্ধ, ঘরে ঘরে বেকার, একটাও চাকরি নেই,
কি পেয়েছেন আপনারা? রাজ্যের অবস্থা কেমন? রাজ্যের অবস্থা তেমন, শিক্ষামন্ত্রী 100-150 জেলে, 150 কেজি তার ওজন, সঙ্গে বান্ধবী অপা, বাড়ি থেকে 51 কোটি, মোটা পার্থ জেলে, তারপরে খাদ্য জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক আমার বালু, রেশনের চাল চোর, গম চোর, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার সব চাল বাকিপুর আসাজানদের দিয়ে পাচার করেছে, এবারে কে যাবে জেলে? স্বাস্থ্য যাবে জেলে, অপেক্ষা করে আছে। আপনারা অপেক্ষা করে থাকুন, নরেন্দ্র মোদীজি না থাকলে এই চোরেদের শিক্ষা হতো না, সাজা পেত না। আমাদের নারীদের অবস্থা কি? প্রত্যেক দিন নয় মা, নয় বোন, নয় দিদি, নয় বেটি কন্যা ধর্ষিতার খুন। আরজিকর থেকে জয়নগর এবার পালা আপনার ঘর, মায়েরা হারাবেন না। 36 ঘন্টা ডেকে নিয়ে গেছিল ডিউটি করতে, 31 বছরের ডাক্তার বোন, সিভিক ভলেন্টিয়ার, তাকে দিয়ে রেপ করিয়ে খুন করিয়েছে। ওই ডাক্তার বোনের চোখ দিয়ে জল পড়েনি, মা গো চোখ দিয়ে রক্ত পড়েছে। বদলা নেবেন না? 13 তারিখে বিধানসভা, 25 তারিখে খুলবে। আমরা তো লড়ছি 67 জনে মেলে বিজেপির, টিভিতে দেখেন ওরা সংখ্যায় বেশি হলেও আমরা মনোরঞ্জন পাত্র, অমিয় পাত্রর মতো সেটিং অপজিশন নয়। বিজেপি চোখে চোখ রেখে লড়াই করছে আমার সঙ্গে বিধানসভার ভিতরে। এই বাঁকুড়ার মেয়ে, তার লাংড়ার ভূমিকন্যা, আমাদের বোন, দম দেখিয়েছেন, নির্দল দাঁড়িয়ে জিতে, তৃণমূলকে হারিয়ে কাউন্সিলর জিতেছেন। অনন্য রায় চক্রবর্তীকে বিধানসভায় পাঠাবেন না। উই ওয়ান্ট জাস্টিস শুধু রাস্তায় বললে হবে, বিধানসভার ভিতরেও বলতে হবে, বলতে হবে। দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আর সেদিনই আমরা আসল দেওয়ালি পালন করব, যেদিন অভয়াকে ধর্ষণ করে যারা খুন করেছে তাদের ফাঁসির মঞ্চে জ্বলানো হবে, সেই দিনই আসল দেওয়ালি পালন হবে। মমতা ব্যানার্জি কি বলেছিলেন? বলেছেন 10 লাখ টাকা তো দেওয়া যেতেই পারে, আমার কথা না, মাননীয়ার কথা। মাগো রেপ মার্ডার 10 লাখ টাকা রেট, এই মুখ্যমন্ত্রী কামধনি থেকে পাঁচটেট, পাঁচটেট থেকে হাঁসখালি, ধর্ষণ নিয়ে কি কি বলেছেন? কখনো বলেছেন ওটা তো ছোট্ট ঘটনা, কখনো বলেছেন প্রেমের গল্প ছিল, লাভ অ্যাফেয়ার্স ছিল, কখনো বলেছেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, কখনো বলেছেন ছোট্ট ঘটনা, বলেননি হ্যাঁ কি না? দাঁড়াবেন না কে? 9ই আগস্টের পর থেকে বন্ধ আছে নারী নির্যাতন, 9ই আগস্টের পর থেকে বাচ্চা বাচ্চা ছাত্রী বোন ওই কুলতরিতে, নস্কর পরিবার, জেলে পরিবার, ফিশারম্যান পরিবার, 9 বছরের বাচ্চা মেয়েটাকে রেপ মার্ডার করলো, কাল রাতে ছাত্রীটা মারা গেল, শেষ বোন মাগো, মাকে মাগো, ওরা আমাকে বাঁচতে দেবে না, 2 ঘন্টা পরই মার্ডার। এদের মানসিকতা পরিবর্তন হয়েছে। দুটো উদাহরণ দেব, পাশে ঝাড়খণ্ড জামতারা, কংগ্রেসের মন্ত্রী ইরফান আনসারি ইন্ডিজোর, ওখানে ট্রাইবাল নেত্রী সীতা সোরেন বিজেপির প্রার্থী হয়েছেন জামতারা থেকে, বলছেন সি ইজ রিজেক্টেড মাল,
জনজাতি মহিলা তাকে বলেছেন রিজেক্টেড মাল। আর যে জনজাতিদের একজন প্রান্তিক মহিলা দ্রৌপদী মুর্মু তাকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের এক নম্বর চেয়ারটা দিয়েছেন। দুটো রাজ্যে মুখ্যমন্ত্রী করেছি আমরা জনজাতিকে, মোহন মাঝিকে ছত্রিশগড়ে, বিষ্ণুদেব সাইকে। আর এপারে আরেক রত্ন জনাব ফিরার হাকিম, দিদিমণি পিসিমণির আপন ভাই, ভাই ফোটাও দেন, তার নাম জনাব ফিরার হাকিম, বহুগুণের অধিকারী। পাকিস্তানের রিপোর্টার এসেছে, ইকবালপুর গার্ডেন নিচে নিয়ে গেছে, বলছে দেখ লিজিয়ে ইয়াহ ভি এক মিনি পাকিস্তান হ্যায়। উর্দুতে গেছেন, উর্দুদের প্রোগ্রামে উর্দু স্পিকিং দেখতে, বলছে আমি চাই পশ্চিম বাংলার 50 ভাগের লোক, বেশি লোক যেন তাড়াতাড়ি উর্দুতে কথা বলতে পারে। বলবেন নাকি? সাঁওতালিতে যারা বলেন, কুড়মালিতে যারা বলেন, উড়িয়াতে যারা বলেন, বাংলাতে যারা বলেন, ইচ্ছা আছে নাকি উর্দুতে কথা বলার? উর্দুতে কথা বলার জন্য তো পাকিস্তান তৈরি হয়েছে 47-15 আগস্ট দ্বিজাতি তত্ত্বে। মোহাম্মদ আলী জিন্না ওদিকে নিয়ে গেছেন, আর হিন্দুদের জন্য রয়ে গেছে হিন্দুস্তান, ভারতবর্ষ। তিনি আরো কি বলেছেন? তিনি বলছেন যে সবাই আমার ধর্মে আসুন, দাওয়াত দিচ্ছেন, বলছে আমার ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভাগ্যবান, আর আমরা যারা ওই ধর্মে নাই আমরা দুর্ভাগ্যশীল। আপনি একমত? এই গুণের অধিকারী জনাব ফিরাদ সাহেব হারো হতে গেলেন ভোটের প্রচারে। ভোটের প্রচারে গিয়ে পৌন্দ্র ক্ষত্রিয় তফসিলি দলিত পরিবারের মেয়ে শ্রীমতী রেখা পাত্র বলছেন হেরো মাল, মারা 13 তারিখে বদলা নেবেন না, ওরা মহিলাদের গণিমতের মাল মনে করে। সীতা সরণকে মাল বলছে, রেখা পাত্রকে মাল বলছে। আচ্ছা তৃণমূলের বন্ধুরা, আপনার ফিরাদ হাকিমের কথায় যদি ওসিরাটের রেখা পাত্র হেরো মাল হয় তাহলে নন্দীগ্রামের হেরো ড্যাশকে কে হেরেছেন? আমার কাছে সিটটা দিচ্ছেন তো, সিটটা দেবেন তো, দেবেন? 26 মমতাকে প্রাক্তন করব, আমি তো বলে বলে করি 26% মুসলমান ভোট নন্দীগ্রামে, একটা আমাকে দেয় নাই, তারপরে হারিয়েছি সনাতনীদের একজোট করে। আমার বিরুদ্ধে ইলেকশন কমিশনের কাছে যান না, প্রতিদিন যান, নো প্রবলেম। বাংলাদেশে 596টা মন্দির ভেঙেছে, একবার নয় 100 বার বলবো, গোটা পৃথিবীর বন্ধুরা বলবে। ওইটা দেখে ভোট চাইছি না, যা সত্যি তাই বলছি। আপনি যখন বলেন তিস্তার জল দেবো না, আগে মমতাকে শোকজ করুন, তারপরে আমাকে শোকজ করবেন, আমি উত্তর দিয়ে দেবো। হ্যাঁ আমি বলবো, ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের লোকেরা ঘন্টা বাজবে না, শাঁখ বাজবে না, উলুধ্বনি দেবেন না। আপনার পুলিশ কি করছিল? আইন শৃঙ্খলার কথা বলা যাবে না, গার্ডেন নিচে ঢুকে বলছেন চণ্ডী পাঠ করা যাবে না, মাইক বন্ধ রাখুন, মগের বলল। আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে হাওড়া জেলার শ্যামপুরে বিজয় দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভেঙেছেন, প্রতিবাদ করবো না। আরে ফাঁসিতে ঝুলিয়ে দিল, বলবো জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় শ্রী রাম। পরিশেষে বলবো, জাতি থাকবে, সম্প্রদায় থাকবে, বাটনা মার ভাগ হবেন না। যোগীজি বলেছেন, বাটে গা তো তাকে গা, এক রহেগা তো সেফ রহেগা, মানে এক থাকলে সুরক্ষিত থাকবেন, তাই এক থাকবেন,
11 তারিখে ভোট দিবেন আজকে রাতে কালকে রাতে কোন বিজেপি কর্মী সমর্থক তাদের বাড়িতে গেলে আমরা সিসিটিভি লাগানোর ব্যবস্থা করেছি ছবি তুলে পাঠাবেন এখানকার যিনি আইসি বাবু সুদীপ বাবু কালকে রাতে যা করেছেন তার হিসাব হবে চুরি করেছে লেখা আছে জাস্টিস ফর অবয়া কাটমানি ফর তৃণমূল সিসিটিভি থেকে ডাকাতি করেছে এক একটা সিসিটিভি দাম 3.5 লক্ষ যিনি ইকবালপুর মমিনপুর কে বলেন মিনি পাকিস্তান যিনি দলিত কন্যা রেখা পাত্র কে মাল বলেন নারী সমাজের প্রতি তার এই মানসিকতা এইরকম লোকেদের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি তো ওর মালিককে হারিয়েছি মমতা ব্যানার্জি মালিককে বলবেন বলতে উত্তর দিয়ে আপনার সাম্প্রদায়িক পুষ্করিমূলক বক্তব্য নির্বাচন কমিশনে গেছে কুনাল ঘোষ হ্যাঁ বেশ করেছে গেছে ভালো করেছে বাংলাদেশে 596টা মন্দির ভেঙেছে ইসকনদের ধরে ধরে জবাই কর আমার রাজনৈতিক পরিচয়ের বাইরেও আমি একজন সনাতনী আমি শ্রী চৈতন্য দেবের অনুগামী আমি হরে কৃষ্ণ মন্ত্র আমার সঞ্জীবনী মন্ত্র বারে বারে বলব আমার চিন্ময় কৃষ্ণ প্রভু আক্রান্ত হলে আমার বৈষ্ণব আমার হিন্দু সনাতনীরা আক্রান্ত হলে আমার দুর্গা ঠাকুর কালী ঠাকুর ভাঙচুর হলে একবার নয় 1000 বার উনি উত্তর দিয়ে দিবেন আমাকে বললেও আমি উত্তর দিই তৃণমূলের সঙ্গে লোক নেই এই যে দেখলেন না 100-150-200 গাড়ি নিয়ে এসছে সব আসানসোল বরাবরই পল্টি থেকে এসছে এখানকার কোন লোক নেই তৃণমূলের সঙ্গে লড়াইটা পুলিশের সঙ্গে জনগণের হচ্ছে পুলিশ কালকে একটা বাড়িতে মায়েরা দিদিরা বোনেরা আমাদের তো ভাত রান্না করে খাওয়ায় তারা হাঁড়িতে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা একটা চাল টিপে দেখে কালকে টিপে দেখছিল চিন্ময় আর সৌভিককে গ্রেপ্তার করে আমাদের জেলা কমিটি এবং প্রার্থী জসমিন দেশে যথাচার যে মেডিসিন দেওয়া দরকার মমতার পুলিশকে ওই মেডিসিন দিয়ে দিয়েছে আমি আশা করব আজ রাত্রি কাল রাত্রি আপনারা শান্তিতে থাকতে পারবেন আর ধন্যবাদ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ভারত সরকারকে তারা এখানে 2000-এর বেশি প্যারামিলিটারি পাঠিয়েছেন সব বুথকে সুরক্ষিত রাখার জন্য এবং ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করেছেন যেটা মনিটর হবে দিল্লির ইসিআই দপ্তর থেকে আমি জনগণকে বলবো আগে ভোটদান করুন পরে জলপান করুন সকাল সকাল ভোট দিন আর জি করে ঘটনার বদলা নিন।